ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين ভাই আল্লাহ রায় তার লোকে লোকে আপনার দরবার আমরা দোয়াখানাত বাড়াইছি আপনার ক্ষুদ্র দরবার শ্রদ্ধা করিয়া কয়েকবার দুরুদ ইস্তেগফার করিয়া আপনার দরবার আমরা হাত বাড়াইছি আল্লাহ আমরার জিন্দগির বেজায় কসুরের আপনি মাফ ফরমাও আল্লাহ আমরা খালিস দিলে তোবা করিয়া আমরার তোবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বাকি জিন্দগি আমরারে গুণাত্মনে বাঁচিয়া রইবার তৌফিক দেও আল্লাহ আমরা হাজিরিনে মজলিস ওর আদর ওর ভাই বাবারে মাফ ফরমাও আল্লাহ যেন যেন কবর বাজি হয়ে গেছেন গিয়ে তান তান রে জন্নত বাজি করে দেও আল্লাহ যারা দুনিয়া তা সুন হায়াতে তৈবা নসিব ফরমাও আওলাদ হলো রে ভাই বাবার খিদমত পরিবেশ তুই ওইবার তো উপেশ দেও আল্লাহ এই মদরসা কবুল ফরমাও আল্লাহ এই জলসা বড় মেহনত করে তৈয়ার করছেন আপনি কবুল করো আল্লাহ এই জলসার কবর খান মদিনায় তৈবা পৌঁছাই দেও আল্লাহ এই মদরসা যেন যেন প্রতিষ্ঠা করছেন আমার লক্ষ্মীপুরি মিয়া সাহেব আয় আল্লাহ তান কবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ মদনপুরি মিয়া সাহেব মাওলানা মকবুল আলী সাহেব আল্লাহ তান কবর রহমতের জড়ি বর্ষাও আল্লাহ বহুত আইন মেম্বার অকল আসলাম আল্লাহ বহুত খেদমতগার অকল আসলাম আল্লাহ অনেক কবর বাসি হয়ে গেছেন গে আল্লাহ তান তানোর কবরের জন্য তোর বাস বানাই দেও বর্তমানে দৈনন্দিন পরিচালনা কর্তা চার্য কর্তা জাকির হলদিরা যারা পড়াইত্রা যারা পড়িত্রা তমাম রে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মদরসার জরিয়ায় এই অঞ্চলবাসীর উপরে আপনি রহম আর করম ফরমাও এই অঞ্চলবাসীর আপদ বিপদরে আপনি দূর করিয়া দেও এই অঞ্চলবাসীর অভাব অনাটনরে দূর করে দেও আল্লাহ বিমার আজারি অগলর বিমার আজারে জিবা করে দেও আল্লাহ আমার ব্যবসায়ী ভাই অগলর ব্যবসার মাঝে খয়ের বরকত দেও যত দাঁত বাধা বিপত্তি আইয়া পড়ছে ব্যবসার মাঝে আল্লাহ ইসা ছুটাইয়া দেও আয় আল্লাহ এর আমার রহমিন যত মানুষের সদকা খয়রাত বিয়ানে করছেন সকালে করছেন এখনো করছেন খাল বজর পর্যন্ত যত মানুষে সাহায্য সহায়তা করবা আল্লাহ আপনি এই সমস্ত রে কবুল ফরমাও আয় আল্লাহ রহমান রহমিন আয় আল্লাহ আমরা যদি বছরের ভিতরে আমরা কেউ চল্লিশটা নাম লেখা হয়ে যায় আয় আল্লাহ আমরা রে গাড়ি গুলার তোলে পালাইয়া মারিও না আমরা রে দুশ্মনরা তো পালাইয়া মারিও না আমরা রে আসমান তনে গজব পালাই মারিও না আল্লাহ নবীর সামনে রাখিয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি পড়ি আমরার মওত করিও আল্লাহ এই জলসার উচিলায় আস্তা বিশ্বর মানুষ জাতরে শান্তিতে বসবাস করবার তৌফিক দেও
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ইজ্জতে হুরমতে বাড়ি ঘরে রইবার তৌফিক দাও। আয় আল্লাহ মুসলমান আর ইসলামের পরচম বলন করে দাও। মসজিদ মদরসা গুলোরে আপনি উন্নতি দাও। আয় আল্লাহ যে বাচ্চাতে স্কুল কলেজ ও মদরসা পড়িতে আগ বাড়াই দাও। আয় আল্লাহ কাজ করে তোমার দরবারও এখন তার সাইয়া। আয় আল্লাহ বছর বছর আমরা রু এক বাচ্চা, আমরা রু এক ছাত্র, আমার মাওলানা তৈয়বুর রহমান, আয় আল্লাহ ব্যাপার দেখা নিদ গিয়া বাড়ি তৈয়া ফিরিয়ে আইতে পারল না। আল্লাহ তার কবর রহমতের জড়ি ভরছ। আয় আল্লাহ তার বাচ্চা কাচ্চা তান বাইন মনি তান খেয়াজ কুটুম আত্মীয় স্বজন গলরে সবরে জমিলা তা ফরমাও। আল্লাহ দুই দিন আগে আমার দুই সাসা মারা গেলা, এক সাসা জনতা লইয়া আইলা। আল্লাহ ই সাসা জনতা পড়বার আগে নমাজ আমার আর সাসা মারা গেলা কি আল্লাহ। আল্লাহ আল্লাহ তান্দানোর কবর রহমতের জড়ি ভরত। আয় আল্লাহ আজি মাবিদ আলী সবর কবর আল্লাহর যত মানুষ, আয় আল্লাহ তান্দানোর তামামর কবর রহমতের জড়ি ভরত। এই অঞ্চলের গুরুস্থান অগ্লোর কবর রহমতের জড়ি ভরত। এই অঞ্চলের বাড়ি ঘর মা বইন হল যারা আমরা দুয়ার লগে চড়ি পেয়েছ, আল্লাহ তামামর দিলর নিয়ে গেছা ঘোরা করে দেও। তামামর মুর্জেগা নগলর কবর রহমতের জড়ি ভরত। আমরা যে অতিথি হল তি বান্ধা সহি সালামতে আইবার তৌফিক দেও। আয় আল্লাহ ইমন মদরসা মুখা অকল বেটাই বেটি নগলর দিল খান লাগাই দেও। এখান দিয়ে দিন দিন উন্নতি করিবার তৌফিক দেও। কালাইন সিনিয়র মদরসারে কবল করো এ দেশের মান যে এই মদরসারে তৈয়ার করছেন। আল্লাহ এই মদরসারে গড়িয়া বহুত মানুষ দুনিয়া ছড়িয়া গেছেন কি তামামর খবরের জন্য দরবার বানাই দেও। আমিন 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 বিরাহমাতিকা ইয়া রাহমাতুল্লাহ। মহতরম সদর সাহেব, মহাজ্জাজ উলামায়ে কেরাম, আমার দেশবাসী মুরব্বীও হল, আমার নজওয়ান ভাইও হল, আর বিশেষ করে বাড়িঘরের আমার পর্দা নিজি মা বইন হল, আমার শরীর অত্যন্ত খারাপ, আমার জীবনের ইতিহাস একদিকে তো আমরা বড় মর্মাহত। আমরা গড়াইলাম এই মদরসা, যারা দেশবাসী মানছে এই মদরসা গড়ি তুললা। আমার মাওলানা তৈয়বুর রহমান বেমার অবস্থা আগন সপ্তাহ কইরা হুজুর আমি যাইতাম হায়দরাবাদ দেখানি, ওই তো গেলা আর বাড়িতে আইয়া বুঝতে পারল না। ই এক মর্মাহত আমরা, আমরা বেদনাযুক্ত। মহারির আলাউদ্দিন সাহেবে আমরা আর ই বাতি যায় 1000 কোটি টাকা দিয়েছেন। আল্লাহ আপনি কবুল করো। আল্লাহ তান দোয়া তান দিদা মুদা করে মাফ করে দাও। আল্লাহ আমিন ইয়া রহমান রাহিমিন। আল্লাহ তান মুদে গান অগ্লোর কবুলো রহমত অর্জনই বর্ষ। আল্লাহ তার বৈভব তার দাদা দাদি নানা নানি বঙ্গা বঙ্গি যারা কবর গেছেন কি কবর রূপরে রহমত অর্জনই বর্ষ। আমরা রূপে কত আশা এই দেশের মানুষের মই মুরব্বী অগ্লরা ছিল আল্লাহ আমরারও দেওয়ার সময় হয়ে গেছে। মদরসা খান তোমার হওয়ালা আমরা করিয়ার, দেশবাসীর হওয়ালা করিয়ার, দেশবাসীর অগ্লোর দেও খান মদরসা মুখা লাগাই দেও। আমিন আমিন আমিন। একদিকে তান কারণে মর্মাহত, অন্যদিকে আমার চাচা ইন্টাজালি অগলে চিনোন তানে চিনোন শুক্রবারে জুমার নমাজ পড়িতা কুশল করিয়া দাড়ির মাঝে বইয়া তেল মাকিতরা হঠাৎ তার স্ট্রোকে বাড়ি মারছে, মেডিকেল লইয়া গেছেন। সোমবারে রাইট লইয়া আইছেন, মঙ্গলবারে সকালে তান মৌত হয়ে গেছে কি 4টার সময় জনতা মদরখানার দ্বার ইকানো আইয়া আমরা নমাজ পড়িছি আসর, আসর নমাজ পড়ি আমরা জনতা করতাম জনতা তৈয়ার। আমার আরো চাচা আজর আলী হাজি আজর আলী সাহেব ও আমরা একেবারে লাস্টর চাচা বংশর আমরা শেষ আমরা রিচিড়ি তাইনো আইছে নিকানো জনতা ও আচরণ নমাজ আচরণ নমাজ। আমার এই চাষা চোখে বাড়ি মারল সজ্জা অন্তনে তুলিয়া কথা লানার বাদে ঘোষণা করা হইল তাই নাই। আল্লাহ এই যে অবস্থা আমরার মনের মাঝে, এই যে সংকট, এই যে আমরার বেদনা, আল্লাহ আমরা অগ্নর দোয়া সাইয়ার যে আল্লাহর আমারও অবস্থা খারাপ আছে, আমারও গাড়ি দিয়া নিয়া
হাসপাতাল আনি আমারও দেখানি হয়েছে। এখনো ও এইচএল ছিল, এখানে তিনটা টেস্ট লাগে দিয়েছি। ও আমার অবস্থা দুয়াছে ইয়ার, হয়তো আরো জলসা না হইতাম পারি। আমি আপনি সামনে কোরআনে করিমরে কায়াতে করিমা তিলাওয়াত করছি, ইজা যা আজালুহু লা ইয়াস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাগদিমুন। পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা যে তোমাদের মৌত যে সময় আই যাইব, এই মৌত হওয়ার লগে লগে এক মিনিট আর অপেক্ষা করা দেখতো নাই, এক মিনিট সময় দেওয়া দেখতো নাই, আর মৌত হওয়ার লগে লগে আপনার আগেও আইতো নাই, আপনার মৌতর সময় আওয়ার আগেও আপনার মৌত হইতো নাই। আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা বাড়ি বানাইতাম, গাড়ি বানাইতাম, আজ আমরা এখানে আইছি, আমরা খাইলে আমরা থাকতাম বর্ম করি, আমরা রাশা নাই, এই চিন্তা ধারণা আমরা করতাম সব সময়। আমরা মৌতর চিন্তা করতাম যে আমরা মৌত কিভাবে আমরা রইব, দুনিয়াতে আমরা আইছি চিরস্থায়ী নাই। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও দুনিয়ার মাঝে চিরস্থায়ী রইছেন না, চিরস্থায়ী রইছেন না। নবী দিয়ে ফরমাইতরা আমার উম্মত 60-70 বছরের গড় হইল তার বয়সর, 60-70 বছরের ভিতরে আমার উম্মত হলর গাল বাঙ্গা দেইব, মৌত হইব। 100 বছর কোন মানুষ হাজারও বাঁচতে পারে, 100 বছরের উপরে বাঁচতে পারে, এখানে হইল স্বতন্ত্র, কিন্তু 60-70 বছরের ভিতরে আমরা মৌতর আয়াতর গড়। গতিকে এর ভিতরে আমরা আমরা দৈনন্দিন জীবনের আমরা আখেরতর জিন্দেগির ব্যবস্থা হল আমরা লই লিতাম। আমি লগে লগে অধিক পড়েছি নবী দিয়ে ফরমাইত্রা কে মানুষ মরার বাদে আমার আগ পর্যন্ত আপনার সামনে দুই চার কথা। এখানে ঐতিহ্যবাহী মদরসা আমার লক্ষ্মীগুড়ি বড় মিয়াসব যে মদরসা গড়িয়া তুল্লা খাটি গড়ি মিয়াসব কোনো উস্তা দখল নাই। আমার লক্ষ্মীগুড়ি মিয়াসবর খবর আল্লাহ তালায় রহমতর জড়ি বর্ষকা বড় করি হকলে আল্লাহ আমি এই উস্তাদ রয়েছেন খাটি গড়ি মিয়াসব হজরত মৌলানা ইব্রাহিম আলী সাহ রয়েছেন আল্লাহ তান হায়াত বাড়াই দেউকা আরো কয়েকদিন রাখুকা হুকাল্লাহ আমি ইকানো তাই তিনি অনুমদর্শা গড়িয়া দিয়া দেশবাসীরে সমজাইয়া সরকারের সমজাইয়া এই মদরসা বাড়াই তুললা হাবিদিয়া মদরসা, এই হাবিদিয়া মদরসা তাই নিয়ে কেন আরম্ভ করলা। এর বাদে আমার উস্তাদ হজরতুল উস্তাদ মকবুল আলী মৌলানা মকবুল আলী সাহ তাই নো খাদিমান বাড়ি তাই নই কেন ঘোড়াইয়া গেলা, তাই নই কেন ঘোড়াইয়া গেলা। গতিকে এই মদরসা ইকান ঐতিহ্যবাহী মদরসা, ইকান বড় সম্মানিত মদরসা, এই অঞ্চলের লাগি এই অঞ্চলের বাপ ভাই মা বোন হকলর গেছে। ও অনুরোধ হরিয়ার যে এই মদরসা ভাই হকলে লক্ষ্য রাখিও, যদি খালেন সিনিয়র মদরসা গড়িয়া তুলতা না আর ই খালেন মাঝি মই মুরব্বী হকলে যদি তুলতা না, আজ হাজার হাজার আলিম হকল খালেন সিনিয়র মদরসার তনে পড়িয়া বাড়াইছেন বিভিন্ন জায়গাত, বাড়াইছেন বিভিন্ন জায়গাত আলিম হকল আছেন, আর ও আলিম হকলে পড়াইয়া আরো আলিম হকল হইতরা এই মদরসা যদি গড়িয়া তুলতা না এই সময় মই মুরব্বী হকলে। শেষ মুহূর্তে হাবিজিয়া মদরসা আমার বড় মিয়া সবে এইখানে দেশবাসী মানুষরে লইয়া ময় মুরব্বী লইয়া এইখানে তৈয়া গেছেন, বিভিন্ন সমস্যা আছে এই মদরসার, ও সমস্যা এটা সকল তো আল্লাহ নিবা করে দি, যে পরিমাণে জায়গা আছে আপনারা যদি দরাজ হাতে যদি সাহায্য করতে পারেন আপনারা সাহায্য করুকা, যে জায়গা আছে করে দি, যদি জায়গা খালেন করে প্রোটেকশন দেওয়া হয় এই মদরসার জায়গার লাগি অসুবিধা হইতো নাই, এখানে তিনতলা পাঁচতলা সাততলা পর্যন্ত দেওয়া দেইব মদরসা রইব। এই মদরসা এখানে আইয়া হযরত মাওলানা বর্তমান আমিরে শরীয়ত সাহেব এখানে আইয়া দোয়া করছেন, হযরত মাওলানা আহমদ শহীদ সাহেবে এখানে আইয়া দোয়া করছেন, হযরত মাওলানা নাজিম সাহেবে এখানে আইয়া দোয়া করছেন। গতিকে বড় বড় বুজুর্গগুলোর দোয়া এখানে আছে। গতিকে এই মদরসা কয়ের বরকতলা মদরসা আপনারা সাহায্য ও তুড়া তুড়া সাহায্য দিলে ইকান পরিপূর্ণ হই যে গগি। আমি আপনাদের সামনে এই অঞ্চলের কথা তুলি ধরিয়ার যে আমার তাকি বয়স্ক আর কেউ নাই, 52 ইংরেজি পড়েছি মদরসাত ভর্তি হয়েছি, এর আগে আসলাম হাই স্কুলও, এর আগে হাই স্কুলও 52 ইংরেজির তাকি মদরসাত, এখন কত বছর আমারর এই অঞ্চল এই খালেন বাজারও বহুত ভাই এখন বহুত ভাই এখন লোকে চলাফেরা করছি, কিন্তু আজ তারা নাই। আমরা দোয়া করি আপনার বংশধর যারা আছেন সমস্ত মানুষরে আল্লাহ তালায় এই অঞ্চল শান্তিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করবার
আল্লাহ তাআলা তৌফিক দেউ কা হকলে হক আল্লাহুম্মা আমিন আরো বড় করে হক আল্লাহুম্মা আমিন কোরআনে কারীমর যারা আপনারা দিন শুনছেন যে মাওলানা তাইরুল হক সাহেব ওয়াজ হয়ে গেল এই তাইরুল হক সাহেব আমরা ছাত্র ও মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার এক রৌনক ও মাদ্রাসার এক রত্ন এই তাইরুল হক সাহেব এই তাইরুল হক সাহেব ওয়াজ করিয়া গেছেন কি কোরআনে কারীমর ঐতিহ্য কোরআনে কারীমর মর্যাদা এই কোরআনে কারীম যতদিন দুনিয়াত রইব দুনিয়া কায়েম আর দাইম রইব হাজ্জাতুল বেদা বিদায় হজ লক্ষাধিক সাহাবায়ে কেরাম লাশলা হজর মাঝে সেই দিন নাকি লইছিল আলিয়াম আকমাল তোলাকুম দিনাকুম ও আত্মান তোলাক ও আত্মান তো আলাইকুম নিয়মাতি ও রাজি তোলাকুম ইসলাম আদিনা হাজ্জাতুল বেদা বিদায় হজ আর বার মাঠো না দিলিস আর বার মাঠো প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম খলাসলা নবী দিয়ে কইত্রা কে সামনের বছর আমারে নাও হইতে পারো তোমাদের সামনে তারাক তোমায় আমরাই নে তারাক তো আমরাই নে আমি তোমাদের কাছে দুই দিনে ছাড়িয়া দিয়ে দিয়া এক দিনই রইল কোরআনে কারীম আর আরো দিনই রইল হাদিস শরীফ যত সময় আমার উম্মত হল এই কোরআনে কারীম আর হাদিস শরীফের উপরে আমল করবা আমার উম্মত হল বিভ্রান্ত হইতা নাই আমার উম্মত হল পথ ভ্রষ্ট হইতা নাই আমার উম্মত হল গোমরা হইতা নাই এই দুই জিনিসের উপরে যদি আমরা আমল করতাম পারি এই কারণে কোরআনে কারীমর এখানে হেফাজত করবার লাগি এই যে জায়গার মধ্যে কোরআন শরীফ পড়াও যেদিন কোরআন শরীফ না দিল হইলো আল্লাহ তাআলা এই রাইতকুর মর্যাদা বাড়াই দিল ফুকা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই রাইত কয়টা সবে কদর বানাই দিল ইচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ তাআলা ফরমাইছে যে রাইত আমি কোরআনে কারীম নাযিল করছি এই রাইত হইল শবে কদর আর এই শবে কদর কোন রাইত খাইরুম মিন আলফি শাহরিন এই রাইত হইল 1000 মাসের ইবাদত থেকে বেশি সওয়াব পাওয়া যায় বলতে সুবহানাল্লাহ বড় করে বলতে সুবহানাল্লাহ 1000 রাইত 1000 মাসের ইবাদত থেকে বেশি সওয়াব পাওয়া যায় 1000 মাসে 83 বছর চাই মাস 1000 মাসে 83 বছর চাই মাস যেদিন কোরআন শরীফ নাযিল আল্লাহ করলা সেই কোরআন শরীফ নাযিল করার কারণে সেই রাইতুর মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিলা এক রাইত ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদতর সওয়াব পাওয়া যায় যে কবে যাবে হারু এ ভাইয়ে কিছু পয়সা কেন দান করছেন আল্লাহ তাআলা কবুল করুক বা দানে আল্লাহ হেদায়েত করুক তা না তা আল্লাহ গুরা করে দিবা তো আমার বাপ ভাই হলে কোরআনে করিম এই কোরআনে করিমও সকল ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিছেন সকল ব্যবস্থা সকল সমস্যার সমাধান এই কোরআনে করিম তখন এই হাজ্জাতুল বেদা ও আয়াত নাযিল হইল নাযিল হইল কিতা আয়াত নাযিল আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ তাআলা ফরমাইতরা নবীজি আজকুর দিন এই দীন ইসলাম রে পরিপূর্ণ করে দিলাম আলিয়াম আকমাল তুলাকুম দীনাকুম দীন ইসলাম রে পরিপূর্ণ করে দিলাম ও আত্মাম তো আলাইকুম নিয়মাতি আর আমার যত নিয়ামত যত করুণা যত দয়া সফলতা আমি তোমার তোমার উপরে পুরা করে দিলাম ও রাজি তু বিল ও রাজি তুলাকুমুল ইসলাম দীনা আর এই দীন ইসলাম ধর্ম হিসাবে এইখানের আমি গ্রান্টের করে দিলাম আমি রাজি আমি ধর্মর উপরে ফোকাস সুবহানাল্লাহ কত খুশি কত খুশি সাহাবায়ে কেরাম বলে কত খুশি হতরাতে আই রিদর দিন আই রিদর দিন আই কত খুশি আল্লাহ আমরা দিন পুরা করে দিলেই চলি আল্লাহ আমরা সকল নিয়ামত আমরা রূপে পরিপূর্ণ করে দিলেই চলি আর এই দিন ইসলামের উপরে আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে কত খুশি সাহাবায়ে কেরাম বলে বলরা সারা গেল আবু বকর সবর গেছে আবু বকর সবর গেছে গিয়া দেখুন তাই খান্দি রাস কুরবানি পড়ে সাহাবায়ে কেরাম বলে কইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি খান্দন মানে আজ কত বড় খুশির দিন আজ কত বড় খুশির দিন আল্লাহ আমরা ধর্ম পুরা করে দিয়েছে আল্লাহ তাআলা সকল নিয়ামত করুণা আপনার আপনার উপরে পরিপূর্ণ করে দিয়েছে আর এই ধর্মের উপরে আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছেন কি আপনি খান্দন কেন আপনি আজ তো খুশির দিন আপনি খান্দন কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আবু বকর সিদ্দিক যেদিন আল্লাহর নবীজি মক্কা শরীফ ছাড়িয়া যায় শত্রু হলে যেদিন বেরিলা তাকে মারিলি যায়
তানে মারি লেখা থাইরো ভাই বেরি সরপুর তানে মারি লেখা লগে লগে আল্লাহ জানাই নো নবীজি জলদি জলদি কর সারো ইয়া চিন তরি বর সুরা ফড়ো পাম সাইনা হুম বাহুম লা ইউসিরুন ও আয়া ফড়ো আর এক মুঠ মাটি লো বালি লো আর ইটা মারো সারায় বেরি লেছেন দুশ্মনক লেন তানে শেষ করি লেখা রাখে খুদা মারে খে রাখে খুদা মারে খে সারায় বেরি ছয় মারি লেখা বদরক তো মারইবা আর তানে মারি দিই লগে লগে আল্লাহর নবীজি আল্লাহ তালা জানাই দিলে ইলা তোমার চতুর্দিকে গরর শত্রু ও বল্লা দি ছয় তুমি ইয়া চিন্তরি পড়ো এক মুবিন পড়ো মন বলা সবাই চিন্তা কিনা জি আইলে তুমি যেন হন তাকিও দুই ছাত্র দুইজন তুমি তা তুমি ও ইয়া চিন্তরি পড়ো পাক সাই না হুম বাহুম লা ইউসিরু ও আয়া ফড়িলা ফড়িয়া দুই ইটা মাল্লা ইটা মারিয়া দরজা খুললা হেমতানোর চকু ফোরছে দুশ্মন ফোর আর হেমটাই চোখ মুখ মলিকরা আর নবীজি বারে এক লাগে হোক সুবহান আল্লাহ বড় করে হোক সুবহান আল্লাহ নবীজি বারে এক লাগে বারো ইয়া গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুরে ডাকিলা বাসাত গিয়া এক ডাকর লগে লগে আবু বকরে জবাব দিলা আবু বকর সাহেব জবাব দিলা নবীজি কইন তোমারে এক ডাক দিলাম জবাব দিলা তুমি ঘুমাও নানি লিয়া রাসূলুল্লাহ ছয় মাস আগ থেকে আপনি আপনার উপরে যে যন্ত্রণা যে কষ্ট কোন সময় ইয়া ডাক দিবা আমি যদি ঘুমাই তাহলে আমার নবীজির কষ্ট হইব যার কারণে আমি ঘুমাই না মারইলা মারইয়া কইলা চলো আমার লগে পাড়ো গিয়া উঠিলা গাড়ে চুর ও ভাই ও লাগি যাব এক কিলোমিটার হইব উপরে ওলা উঁচা মাথার উপরে খাড়া গাড়ে চুরো গিয়া উঠিলা তাও সিঁড়ি নাই ওলা বাইয়া বাইয়া গিয়া উঠিত্রা বাইয়া বাইয়া গিয়া উঠিত্রা ইতায় কত সময় বাদে যে সময় দেখলা কোনো ছাড়া শব্দ পাওয়া যার না আর এর আগে হল্লা গিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো ভাই হল জোয়ানো কলার আমার খা কারবারি ভাই হল আমরা দোয়া করি আর তোমার তানোর খা কারবার ছুটি তো বেশ করি বাইতায় বেশ করি বাইতায় হযরত আলী এ দ্বীন ইসলাম রে রক্ষা কর্তা করি কিতা সাও ছড়ছই হযরত আলী রে কইলা ও আলী তুমি আমার বিছনা ছুতো তুমি আমার সাদ্দ রোগান উড়িয়া হুতো বৌদ্ধ মানছে আমার কাছে আমানত তৈন মক্কার মানছে আমানত তৈন আমার আমানতদার জানই আমানতদার মানই বৌদ্ধ মানছে আমানত তৈছই ও ওটা আমানত সকল দিয়া তারা রাজা করিয়া তুমি মদিনা চুরি দেইও বুজুর্গ কলার ভাই হল হযরত আলিয়ে বুধ ভাইরা কে নবীজির বিছনাত আমি হুতিয়ার নবীজির চাদর উড়ি হুতিয়ার শত্রুয়ে গরো আমাইয়া পাইব পাওয়ার লগে লগেও তাহলে খাতল করে নিব ইকান বুধবাই না নানি তার মনে মনে ইকান বিশ্বাস হয়ে গেছে কি নানি বড় করে মাতঞ্জন বিশ্বাস হয়েছে নানি কিন্তু তদুপরি ও ফরোয়া করছেন না হযরত আলিয়ে কইছেন ঠিক আছে আমি হুতিমু আমি আপনার চাদর উড়িয়া ঘুমাইমু আর আপনার আর ই আমানত হল দিয়ে আমি মদিনা চুরি দেব শত্রু আপনি কত সময় বাদে হন গিতারে তোমরা ইনো বই রে লাগি তা লাগি বলে নবীজি মারইবা আর তানে শেষ করি লাগি বলে দূর বেটাইন পাগল হব নবীজি অন্য রইছন নিয়াব তোমরা বুধ হয় তো নানি ও যে একবার দুই সিটা ফোরছে তোমরা চোখ মুখ ইটা ইটা মলিছ নানি বলে ওয় ওয় মলিছি বলে ও এক দুই বড়া দিয়ে তাই মারইয়া গেছেন কি দরজা খুলিয়া দেখা যায় আসল তাই নাই নাই ওকে সুবহানাল্লাহ গাড়ে চুরো উঠিলা একটা গাড়া পাড়োর ভিতরে গাড়া নবীজি উবাইলা আবু বকর সবে কইলা ইয়া রাসূলুল্লাহ এই গাড়া বাড়োর কার করিয়া আই তো দুইজন মানুষ ঠিকানো বইসা পার হই হযরত আমির এর শরীয়ত সবে কইলা তাই গেছলা একবার আমি তো ভাতি না সাহস করে উঠিতাম গেছলা দুইজন মানুষ বইসা পারে ও জায়গা কোন জায়গা দুইজন মানুষ কইলা কারা সাফ করিয়া আইছই আইয়া সকল গাড়া আ ভিত্তুর গাড়া চাদর বাড়ি বাড়ি মারছই একটা গাড়া রইছি আবু বকর সাহেব ফাওর মুরা লাগাইয়া আর ওলা জানো বাড়িয়া নবীজির ডাক দিছই নবীজি দাওয়ার বাদে কইলা ইয়া রাসূলুল্লাহ একটা গাড়া রইছি ফাও লাগাইছি আপনি ওন আরাম করুকা আরাম করুকা নবীজি আরাম করা গাড়ে চুরো দুশমন হলে অর্ডার করছই যারা নবীজির মাতা মুবারক আনি দিতে পারবাই এরারে লাল 100 উট তারা দান করবা লাল উটর বড় জবর দাম বহুত মূল্যবান উট হইল লাল উট
তারা বারইলা নবীর পরে পরে কোনবায় পাড়া গেছে কোনবায় বাও গেছে ওটা চিন করি করি ইন্না লিল্লাহি বলুক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত নত আমরা নাদায় করি লাই এত তো ইদর জবাব পাইব বলুক আর একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র বিবি আসলা ও বিবাহিতা বিবি ও সময় দেখা গেল বইবা যত সময় বারান বইবা ইকান ঐতিহ্যবাহী মদরসা রে বা ইকান আমার বড় মিয়া সব ইকান দেশবাসী পুরানা ময় মুরব্বী আপনার মদরসা বউ কাইয়া আমরা তোর বয় ইকান ভয়ের অবর্ত দইব খাইল আমরা আমরা বাঁচব কি নাই আছে আমরা নাই তো বাতা যে চেরা দুই ভাই লইল নবীজি ইন্না লিল্লাহি বলিলা হযরত আয়েশা কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্না লিল্লাহি বলিলা কেন কেন তো ফের মরার খবরও হইলাম না কোনো মুসিবত দেখি না আমরা তো মানুষ মরার বাদে আমরা ঘোষণা জানাই বলে এখন কথা আইজো হইয়ার কটার সময় জনজা হইব ও মানুষ তার ইচ্ছা করে যদি ইচ্ছা করে জনজার দেখতে তো দেখতে পারবো আর ইন্না লিল্লাহি কইয়া এক কিলোমিটার কিছু বিলা করিও না আসতে কইও একটা মুসিবতর কারণে আমরা ভরি লিখি এক শূন্যতর উপরে আমল হয়ে গেছে কিলা বাড়ি করে আমরা ভরি মুনি ইনশাআল্লাহ ভরি মুনি যে বাতি নিবি যে কারেন্ট যায় না নি ইন্না লিল্লাহি ভরি লিও ও হরুতায় ভরিব তার অভ্যাস হয়ে যাব এই শূন্যতর উপরে তার অভ্যাস হয়ে যাব এক শূন্যতর উপরে আমল করলে এক সো শহীদর সব পাওয়া যায় সুবহানাল্লাহ এক সো শহীদর সব পাওয়া যায় নবীজি আরাম করলেন ও সময় বিচ্ছুয়ে খবর মারছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মাঝে কামড় মারছে বেদনায় মাথা পর্যন্ত বেদনা বিষাক্ত বিচ্ছুয়ে কামড় মারছে বেদনা চকুর পানি পড়ে না ধৈর্য ধরতে পারল না চকুর পানি পড়ছে নবীজির রোজা নবীজির গাল মুবারকর মাঝে চেহারা মুবারকর মাঝে নবীজির চকুর পানি পড়ছে আবু বকর যেমন নবীজির ঘুম ভাঙছে নবীজির ঘুম ভাঙার মাঝে যত ভাই নবল হাজির হয়েছ খালি এক হাজার গোটে খাই কেন দিবে ইখান গাডার ওয়াল ওই দিব আর সামনে দি দেবো মদর সাহ ইখান হবাই দি বাড়ি আর কত বড় হয়েছে ও এক হাজার টাকা করিয়া দশজন মানছে আমি সেই আর আমার সময়ের ভিতরে এক হাজার টাকা দশজন মানছে দিতে আমার বাহিনী সকল মহিলা কোকা সেই একজন মানছে এক হাজার টাকা সকল মহিলা কোকা এই মদরসার লাগি চন্দ্রায় যারিয়া সকল মহিলা কোকা সেই মজলিস তো নেই এক হাজার গোটে টাকা খেয়ে হলো দশজন মানুষের নাম আমি লিখে লিখাম সেই আর দুয়া হয়ে যাবো কোকা ও খেয়ে ইনো খেয়ে আত্মজন নেই
শুনছেন ন্যাস শুনছেন আপনি, আপনার নাম কি? আমরা থাকতাম নাই, বললে তুমি তাই নি মদরসার খেদমত করিও রে বা, তুমি তাই নি মদরসার খেদমত করিও কেন? বাহারুদ্দিন বাহারুদ্দিন যাবে 1000 টাকা, বড় করে তো বের হোক নারে তুমি, বাহারুদ্দিন যাবে 1000 টাকা, বাহারুদ্দিন যাবে 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ তন জিন্দা মুর্দা আপনারে মাফ করে দেও, দুনিয়া আখেরাতের বালাই নসিব। আমরা রোজ জানোর একটা সারি দিছি, জানে কোন নামাজে তোমার সসাই তোর মার কথা ইয়া দেয় কবর দারে দিতে তাই কথা খাইয়া পড়ে বুঝা যায় আমার কথা শেষ। আমার যে এই অবস্থা আমার ওটার ভিতরে দিয়ে শহর করে খাড়া হয়ে গেছি, আপনি তো সামনে দুই চার কথা বল লাগি, আল্লাহ তারা আমার এত উপের দিতা হোক আল্লাহ আমি আরো পাইয়ে 50 টাকা জিন্দা মুন্দা লাগি দিস, লগে লগে বীর কমি গেল গে দুশ্মন এতে গিয়া উঠি যায় না রিকা নফর দেখিটা এই গাড়ার মতো, লগে লগে জঙ্গলি কবুতরে আইয়া বাধা বানাই দিতে হোক সুবহানাল্লাহ। এক গাছর ডাল আছে গাছর ডালের মাঝে এইখানে জঙ্গলি কবুতরে আইয়া এইখানে বাধা বানাইয়া বই রয়েছে, মাখনটা ডিম মাখনটা জ্বালা বাঁধিছে আর জঙ্গলি কবুতরে আইয়া এইখানে ডিম বাড়ি দিছে হোক সুবহানাল্লাহ। বুজুর্গ বলার ভাই দুশ্মন গিয়া জায়গা ছুটি ছয় জায়গা ছুটি ছয় দুশ্মন হল গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা ইয়া রাসূলুল্লাহ, দুশ্মন আইয়া এইবারে তারো গাড়ার ভারো আইয়া আজি যদি যদি তাই উন্না হইয়া যায় না আমরা রে দেখি লইবা, লগে লগে নবী দিয়া কই নো আবু বকর ডরাইও না, লা তাযানিল্লাহ মানা ও আবু বকর ডরাইও না, আল্লাহ তাআলা আমরা লগে আছেন, আল্লাহ তাআলা লগে আছেন। ইতা দেখলা এই গাড়া আইকান দেখিয়া কইলা ইনো যদি মানুষ আমি আব্দুল গফফার সাহেব তার মা বাবার রুয়ের উপরে আর 200 টাকা সদকা করবেন, আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ তার মাইজি বাজানো রুয়ের উপরে সব পৌঁছাই দাও ওকে বুক আল্লাহুম্মা আমিন। তারা কোন যদিন মানুষ জামাইটা তা হইলে তো এটা বাঙ্গি লয়নে জঙ্গলি কবুতর হরিয়া গেল গিয়ে নে বাখরটা জাল বাঙ্গি লয়নে নাই নো কোনো মানুষ নাই। বুজুর্গ কলার আমার ভাই বল নবীজি কেন রইলা 3 দিন, এর বাদে মদিনাত রোয়ানা দিলা, মদিনাত রোয়ানা দিলা যে সময় মদিনার মানুষে খবর পাইলা সোনার নবীজি মদিনাত করি পাইলা পাড়োয়া কাউনর মারাক মদিনার জোর তো নেবারও ইয়া ছোট ছোট টিলার মাঝে উঠোই উঠিয়া অপেক্ষা করুন যে আমরার মেহমান আইতানি তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ওলা ভড়ি কাছে এরকম আমরার মেহমান আইতরা ওয়েলকাম জানাইতরা মদিনার মাঝে মদিনার মাঝে ওয়েলকাম জানাই রাখ যে সময় মদিনা আশ্রয় লইলা মদিনার মুরব্বী হকলে আরবের শত্রু হকলে জানাই দিলা ও মদিনাবাসী আমরার বাগরা মানুষ তোমরা ভিড়াই দিলাও যদি দেও না তোমরা লগে আমরা লড়াই আরম্ভ করে দিব, মুরব্বী হকলে বইয়া আর ফয়সালা করলা যে বারোর দরবার আমরার ঘর নাই ভিড়াই দিলাই ও জোয়ান হকল এই খালাইন অঞ্চলের জোয়ান হকল যুবক হকল যুবকল ইয়াদ রাখো মদিনার যুবক হকলে কিতা কইলা কইলা মদিনার যুবক হকলে ময় মুরব্বী হকলর কাছে গিয়া কইলা ও আমরার মুরব্বী হকল যে দুশমন হকলর কথা মারা গাইয়া সৈয়দুল মুরসালিন মদিনা তাই আশ্রয় লইলা
আপনারা এই মধ্যে এই নবী দিনে শত্রু অগ্রাত ভিড়াই দিও না, আমরা জওয়ান অগ্রা জান দিব, মাল দিব, যত সময় আমরা জান আছে আমরা নবী দিনে ফিরত দিতাম নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তারা আর ভিড়াই দিল না, বুক সিরিয়া কলিঞ্জা বার করিয়া তারা গাধ ছিলেন, 70 টুকরা হয়েছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুজুর্গ কলার আমার ভাই হল, এই দিন ইসলাম রে রক্ষা করবার লাগি রাখবার লাগি এই অবস্থা নবী দিয়ে করছে। আজ নবী দি কেন, আজ নবী দিনে আল্লাহ তালা জানাই দিলাক, এ নবী দি তোমারে আর্য আনি লাইতাম তুমি আইও। ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া কইন আমার নবী দির গেছে আমার সালাম কইও, আর কইও আমার নবী দিরে আমি আর্য লইয়া আইতাম। ইব্রাহিম কিতা জবাব দিলা ইব্রাহিম দিয়ে, নবী দিয়া কইন আমার ও জিব্রাইল আমার আল্লাহ তাআলা রে কও আমি একলা আর অর্থ দেখতাম চাই না, কোটি কোটি উম্মত হল কিয়ামত পর্যন্ত মাটির মাঝে থাকবা, আমি একলা আর অর্থ দেখতাম চাই না, ও মাটির মাঝে আমি রইতাম চাই, জিন্দেগি তো যদি একবার তারা আয়তে আমার খবর দেখিয়ে তারা খুশি হইব। সুবহানাল্লাহ, জবাব দেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কত জলিলুল কদরের ইমাম নানি, আমরার ইমাম আবু হানিফা ইমাম আজম, আমরা জীবন ওইটা ফার্মনি যে এ স্যার নমাজ পড়েছি যে অজু করিয়া 40 বছর পড়েছেন বজরন নমাজ অজু দিয়া, আমরা ফার্মনি এটা ফার্মনি হতে চাই, আমরা ফার্মনি 40 বছর অজু করিয়া এ স্যার নমাজ পড়েছেন যে অজু করি, ও অজু দিয়া সারা রাত আল্লাহর ইবাদত করছই আর বাদর বজরন নমাজ ও অজু দিয়ে পড়েছই 40 বছর হবে। সুবহানাল্লাহ, মদিনা শরীফ গেলাম কোরআন শরীফ আদিয়া দিছই, এই মদরসা ফর্মাল লাগি চইদা মসবে এজে কোরআন শরীফ কেন দিছই, এই কেন দিছই আদিয়া দিছই, হাবিব সাহেবকে পরিচয় করি আল্লাহ এটা হাবিব সাহেব করে বেজ বেজ পরিবার তৌফিক দেও হুক আল্লাহুম্মা আমিন। দেখা যায় আবু হানিফা গেলা একবার মদিনা শরীফ, দেখো গা কিলা মায়া, কিলা মায়া নবীজির লগে রে বাবরা অনুবাদ হইতে নবীজির এক জলসা, নবীজি কোরআন শরীফ লইয়া আইছই, ওখানোর খবর হইয়া আমরা আইতাম পারিয়াম না, কোনো ফিল্ড এক খেলার মাঠ হোক না, ফিল্ড আরো কোনো মজলিস হোক না, দেখো একাদাই করে খাইবারে ও নমাজ আসর তৈয়া দেখো ও হনো ফিল্ড হলা নাই, আর ইন হইলে গুনা মাফ হয়, ইন হইলে নবীজিরে পাওয়া যায়, ইন হইলে কোরআন শরীফর বরকত পাওয়া যায়, ইন হইলে এই কোরআন শরীফর বরকতে ইমান নসিব হয়, ইন হইলে সদকা খয়রাত করলে মুর্দে গান হলে সওয়াব পাই, ইকান হইতে আমরা করে দিই নাই না, ইকান করি না। রইলা নবীজি ও পরিমাণে গিয়া এস রইলা ফয়লা 7 দিন রইলা গিয়া অকল বয়লা হৃদয় তোর সালাম বাসে বলছেই না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হওয়ার লগে লগে নবী দিয়ে জবাব দেন আবু হানিফারে, ওয়ালাইকা সালাম ইয়া ইমাম আল মুসলিমিন। সুবহানাল্লাহ, হুকা হইতা নানি বড় করে হুকা সারা মানছে নবীদের আওয়াজ উল্লারে, সারা মানছে নবীদের আওয়াজ উল্লা, আবু হানিফা খবর জড়িয়ায় সারা মানছে নবীদের আওয়াজ উল্লা। আমরা এই নবীদের আওয়াজ দুনিয়াত হুমতাম আমরা চাই নানি, এই নবীদের চেহারা দুনিয়াত থাকতে আমরা দেখতাম নানি, এই নবীদের দুনিয়াত আমরা পরিচয় পাইতাম নানি, ও বেশ করি নবীদের সুন্নতের উপরে আমল করিও, বেশ করি নবীদের উপরে দুরুদ শরীফ পড়িও,
বেছরি নবীজির সুন্নত উপরে আমল করিল বেজি মায় দুনিয়া ফাইলা যদি নবী দিয়ে ফরমাইত্রা নফল নবী দিয়ে ফরমাইত্রা তা তুইয়া তুলি ইমান কিতাবর মাঝে লেখরা লা ইয়ামাসুন নার মুসলিমান মান রাআনি আও রাআ মান রাআনি নবী দিয়ে ফরমাইত্রা কে যারা এই সক্রিয়তে ইমান ও কিতাবর মাঝে যারা আমারে দেখছইন এরারে দুদকে কোনদিন সৈন্য নাই মান রাআনি আও রাআ মান রাআনি কিবা তো আমারে যারা দেখছইন সাহাবি এই সাহাবি অগলরে যারা দেখছইন আর ইমানের উপরে তারার মৌত হইব কইতা এরারেও দুদক রাখনে সৈন্য নাই সুবহানাল্লাহ এখন ইতার ব্যাখ্যার মাঝে আনিয়া কইরা আমরা তো নবীজি দেখলাম না নবীজির সাহাবিও দেখলাম না এখন খিতা করতাম এখন খিতা হইত আজি আব্দুল জব্বার সবে তার জি আজি আব্দুল জব্বার সবে তার মা বাবা মাইজি বাজানোর রুয়ার উপর হিদিন জনতা আমরা করছি রে বা বড় মায়ার আসলাম তার মাইজি বাজানোর রুয়ার উপরে 1000 টাকা দিলাম নারায়ণ তকবীর বড় করে হোক নারায়ণ তকবীর আজি আব্দুল জব্বার সব 1000 টাকা আজি আব্দুল জব্বার সব 1000 টাকা আল্লাহ তার মাইজি বাজানোর রুয়ার উপরে সব পৌঁছাই দেও বড় মায়ার আমরা রাসুল আসলাম আমরা জন জাগিয়া করছি আল্লাহ আল্লাহ তার মাইজি বাজানোর খবর রহমান ঝরঝরি বর্ষাও আল্লাহ বেরতি বিছানা বিছাইয়া আরাম আর শান্তি দেও আয় আল্লাহ ওলা দোকরে আয় আল্লাহ ওলা দোকরে নে কামলার তৌফিক দেও আল্লাহ তার বাচ্চা কাইতেন আয় আল্লাহ ভুয়ো বলেন বুড়ি তোমার নাতি কথা যাইন দেন আসেন কেস কুটুম আত্মীয় যত দোকরে আপনি মাফ করিয়া দেও আমিন আমিন এখনো হদিসর বেঈকের মাঝে আরো এক সাহেবে 20 টা টাকা সদকা করতে আল্লাহ আপনি কবুল করবেন পয়ত্রা যাইন দেখছই যাইন দেখছই নবী দিরে তানেও দুধ রাখনি সিদ্ধ নাই রে আর সাহাবিরে যাইন দেখছই দেখছই তানেও দুধ রাখনি তান উপরে হারাম এখন আমরা তো চৌধুরীরে পাইলাম না চৌধুরীরে লক্ষ্মীপুর জমিল আমাদের ড্রাইভারে জমিল লক্ষ্মীপুরেও কেউ দেখিলাও নবী দিরে যদি খাবেও কেউ দেখিলাও নবী দিরে খাবেও যদি কেউ সাহাবি কোনো সাহাবিরে দেখিলাও তে এনেও দুধ করা নিয়ে চৈত না এবং সুবহানাল্লাহ আমার বাপ ভাই এখন এই কোরআনে করিমন নির্দর দরঙ্গা আমি হদিস শরীফ পড়েছি আমার এই প্রধান অতিথি এবারে নিকটে আইয়া আসছে এটা জাম থাকে ও কালাইন বাজারের জামও 10-15 মিনিট যায়গি কোনো একদিন আধা ঘন্টা গেছে এই কালাইন বাজারের জাম খান আর ছুটি তো নানি কোনো দিন নেবা বড় সমস্যা সারা আমি তো সিনিয়র সিটিজেন আমি অকল থাকি পুরানা বুড়া কিন্তু এই অবস্থা একটা যদি বেমারি মানুষ লইয়া কেউ আয় তেও মারা যাইব হাসপাতাল দেখতে পারতো নাই হাসপাতাল গিয়ে দেখতে পারতো নাই কোন জাম নেতা সকল মানুষ সচেতন হোক সকল ভাই সকল সচেতন হোক সকল ময় মুরব্বী জোয়ান হল বাপ ভাই অকলে বুঝাইয়া সুজাইয়া গাড়ি খানাই নার পুলিশ শাসন প্রশাসন ভাই অকলে কইয়ার উনতে দারো তাকতে উনো বালা করি দারো তাক যদি বালা করি উনো একমাত্র দয়া করি অথবা আইন জানি দয়া করি লাঠি ছোটাগু লইয়া আইন জানি তো কিছু মানুষ সতর্ক হইবা এনতেনোর আর ক্রুজ পাওয়া যায় না এনতেনোর ক্রুজ পাওয়া যায় না এনতেন তো সারা রাত খালি রুডো তাকই হেফাজত করি এইটাইনে আমরা শান্তির লাগি এইটাইনে আমরা হেফাজতর লাগি ওইলে একবার তো অথবা সৎকর দেন জানি যে জাম লাগে যে সময় আমরা ওটা জাম আনেন তাইন দয়া করে শুকাইয়া দেন জানি দুরুশরী বলুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন রইলা মদিনা শরীফ রোয়ার বাদে কইনা আর রইতাম নাই মদিনা শরীফ মদিনা শরীফর মানজে কইন আবু হানিফা অত বড় আলিম অত বড় জ্ঞানী আরো কয়দিন দো মদিনার মানজে তোমার তাকে উপকৃত হইবা তোমার তাকে ফায়দা পাইবা তোমার তাকে মাসলা মাসাই জানবা কিতাবি মাসলা জানবা রইলা আরো কয়দিন 11 দিন 11 দিন রোয়ার বাদে আবু হানিফা কইন আমি আর রইতাম নাই
জিকার করা হইলো কিটা লাগি রইতাই নাই, বলে না আমি আর রইতাম নাই, এগারো দিন আর আমি পেশাব পায়খানা করছি না, পেশাব পায়খানার তলব হয় আমি পেশাব পায়খানা যাই, জাগাত যাই, কিন্তু জাগাত যাওয়ার মাঝে আমার মনের মাঝে আয় ও আবু আনিবা কোন মাটির মাঝে পেশাব আর পায়খানা করতায়, যে মাটির মদিনার মাটির তলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর লগে লগে তার পেশাব আর হইতো না পায়খানা হইতো না, ও এগারো দিন তাই এগারো দিন পর্যন্ত রইছিলাম। আমার বাপ ভাই হল আমরা ওলা নবীদের লগে আমরা কৌত হইছে, আমার ভাই ইসমাইল আলী 200টা টাকা সদকা করছেন, আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ তার দুনিয়া আখেরাতের বালাই নসিব করো, আল্লাহ তার মা বাপ তার নর ওরি তার বাচ্চা কাচ্চা নকলরে আপনি মাফ করে দাও কোক আল্লাহুম্মা আমিন। বুজুর্গ হল আর ভাই হল যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কি পরিমাণে তেন আছি কাসলা, আজ আমার বাপ ভাই হল যেন মসজিদ আছিল না মদরসা তার মানুষে নমাজ পড়িতা বাজারও আইলে সে আর ইতা বেরেন্সি আমরা দইতাম মাদরদিন আইয়া, আজ মসজিদ আল্লাহ বানাইছেন অত সুন্দর, আজ অদূর জায়গা বানাইছে ও দেশের মানে লাখ লাখ টাকা মানে দিয়া আর তো অদূর জায়গা লাগি অদূর জায়গা লাগি আল্লাহ এরা তো আরো বেশ করি বানাই দেবো আল্লাহ আমিন। মসজিদ বানাইছেন কেন কত সুন্দর মসজিদ, এই মুখান কোন সময় বাঁচবো আর এই অঞ্চলের মা বই নকলে বিয়া নিয়ে দিবা দান চাল দিবা সদকা করে রাখো, আমি হদিস পড়েছিলাম নবী দিয়ে ভরমাইত্রা মানুষ মরার বাদে তার আমল নামা বন্ধ হয়ে যায়, মানুষ মরার বাদে তার আমল নামা বন্ধ হয়ে যায় আর কোনো আমল তাই কর্তাবার্তা নাই, তিন দিনের তৈয়া যান যদি দুনিয়া তো তিন দিনই চোখলেন তৈয়া গেলে সদকা জারি রইব কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জারি রইব। পয়লা হইল কিতা সৎখাতন জারিয়া মসজিদ মদরসা যদি বানাই তৈয়া যায়, মসজিদ মদরসা যদি বানাই তৈয়া যায় ও আমার সৎখা যায় ইন্টেন তো বিধান মসজিদর সৎখা কয়রা দখল করিয়া তুইয়া গেল দুই সাথে এক লোকে গেলা গেল পিতা একটা ইতিহাস নাই দুই সাথে লোকে একজন মাটি দেওয়া তাইয়া আই তো মারা গেল পিতা ইতিহাস নাই আমরা জীবন পাইছি আমরা জীবন হইতে পাইছি না, আল্লাহ আল্লাহ তুমি তারা দে কবুল করো, আল্লাহ তারা বলি আওলাদ রে কুটো অগলো রে ধৈর্য ধরবার তৌফিক দেও অগলো কো আল্লাহ আমিন। হইতরা সদকায়ে জারিয়া তারা মসজিদ মদরসা বানাই তুইয়া দিবে দুনিয়া, এই মসজিদ মদরসা যতদিন রইব ততদিন কবর থাকি নাকি সব পাইবে। দুই নম্বর হইল ওলদিন আলিম, যদি আলিম বানাইয়া যাও ফরজন আলিম বানাইয়া তুইয়া যাওতে এন ছেলে এন সাগরিদ এন সাগরিদ এন সাগরিদ কিয়ামত পর্যন্ত ও সদকা জারি রইব। দুই নম্বর তিন নম্বর হইল ওলদিন সালিহিন ইয়াদউ লাহু, যারা নেক আওলাদ তুইয়া যাইবে দুনিয়াত আর এরা গিয়া মা বাবা লাগি দোয়া করবা ও এরা দোয়া ও মা বাপে ভাইবা ই সদকা ই দোয়াও কিয়ামত পর্যন্ত জারি রইব। বুজুর্গ বলার আমার ভাই হল সদকা কেন করছেন, সদকা দিলে বলা দূর হয় নবী দিয়ে ফরমাইত্রা সদা খাতু তা শুদ্ধ সাবে না বাবা মিনাত সর্বি বাবা মিনাত সত্তর মুরাইর পথ বন্ধ হয়ে যায় এলাকি আমার ড্রাইভার ভাই হল দশটা পয়সা সদকা করিও গাড়ি ছুটিয়া, দোকানদার ভাই হল দশটা পয়সা সদকা করিও হল পয়লা বা একটা টাকা তৈরি সত্তর মুড়া আমি নাই নবী দিয়ে হইতরা সত্তর মুড়াইর পথ বন্ধ দিব। আমরা কোনো সময় গাড়িয়ে যাই নাই ইবার ওয়াজও দিতে ওয়াজও দিতে ইবার আরো বেশ খালি দুয়ার মজলিস পড়ে শরীরও আমার টাকা মান্দা আর দুয়ার দাওয়াত বেদান পড়ে দুয়ার যে আজমল হক সাবে 200টা টাকা সদকা করছেন আল্লাহ আপনি কবুল করুন, 200টা টাকা সদকা করছেন কবুল করো, গরম পানি আর কিছু নাই তো খাইতামো বললাম না যাও
দেখা গেল এই সৎকা গুলা যদি করি দিয়া দাও। আমি কইলাম যে কোরআন শরীফ যেদিন নাজিল হইছে 83 বছর 6 মাসের এবাদতর সমান সওয়াবের থেকে বেশি সব বহুদিন অপয়ত্নর মানসরে আল্লাহ মাফ করে দিতা নাই। এর মাঝে ওখানটা হইব, এর মাঝে হুকুকুল ওয়ালিদাইন যারা মা বাবার না ফরমান সন্তান ওখান তো বলা করি মনে করিও, যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবরে গালাগালি করে, যারা মা বাবরে মারধর করে, যারা মা বাবরে কষ্ট দেয়, এই জাতীয় মানুষের দোয়া এই সবে মরা তো কবুল হইত নাই আর সবে কদরও কবুল হইত নাই। যত সময় তোবা করবো না মা বাবর কাছে গিয়ে মাফ চাইবো না, হায় রে হায় ও মা বাবরে কিলা কটু হতা হইল, ও মা বাবরে কিলা গালি দিলাই, যে মার চেরা বা চাইলে, যে বাজানোর চেরা বা চাইলে, মায়ার আর মহব্বতর নজর দিয়া চাইলে, নবী দিয়ে ফরমাইত্রা কবুল এক হজর সব পাওয়া দেয় হতো সুবহানাল্লাহ, মকবুল এক হজ, মকবুল এক হজর সব পাওয়া যায়। সাহাবা কেরামে কইতা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানে থাকি ব্যবসায় কত সব পাইব, নবী দিয়ে ফরমাইত্রা আমার আল্লাহ তো কঞ্জুস নাই, আমার আল্লাহ তো বকিল নাই, যদি 100 বার রোজ চায় আমার আল্লাহ তাআলা তার আমল নামার মাঝে 100 হজর সওয়াব লিখে দিলেই বা। তার নাম কি? আপনার নাম আব্দুর রহিম সাহেব, 75 টাকা রসদ খাওয়া করছেন, আল্লাহ আপনাকে কবুল করো, আল্লাহ তার নিন্দা করে আপনারে মাফ করে দাও, মা বাবরে দুঃখ দিও না, বহুদিনও কবুল হইত নাই, বহুদিনও কবুল হইত নাই। সাদ ইবনে মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবি আসলা, যা কিনা লম্বা ঘটনা হদিস শরীফর, আমি এখন আপনার ধরে গেছি আবার বিরিয়ার ও সদকাও 3 গান করে তৈয়া দাও, যদি এই তো কইলাম 1000 টাকা করি 10 জনে প্রায় দাও গেই দিছ আঘাত ঘুরাইও, আমি যাই আরো তাই নাইতে আইতে 11 ব্যাগ সিমেন্ট আমি চাই আর আপনি ধরে গেছে সকল মহিলা খোকা চাই 1 ব্যাগ সিমেন্ট, এই মদরসার বাক্যার খামার লাগি সকল মহিলা খোকা চাই 1 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? দেন ইব্রাহিম আলী সাহেব ময়ূরুদ্দিন যাবে আরো 1 ব্যাগ সিমেন্ট দিবা, আল্লাহ আপনি কবুল করো। সাহেব হয়ে গেছে 5 নম্বর, 5 নম্বর হোকা চাই আরো 1 ব্যাগ, আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ তার দিদা সাইনুদ্দিন যাবে 100 টাকা সদকা করছেন, আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ তার দিদা আপনার মাফ করে দাও। কও বিলালুদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিলে আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ তার নানা নানিদের রোর উড়ে সব পৌঁছাই দাও, ভাই বাবারে মাফ করে দাও, ভাই জোয়ান হল বেশ করে দাও রে, ভাই হল বেশ করে দাও, ওখানে কাম আইব আমরা রেও তো নাও ভাই যাই পারো, আমার আর আর কতদিন আর রইব, কতদিন রইব, আমার লগর কেউ নাই, আমার লগর কেউ নাই, বলে তোমাদের নেও তার তৈয়া দিয়ার ওখানে তো যদি দাঁড়ি থাকে নেকির পথর দাঁড়ি থাকে ওখানে তোমাদের কেয়ামত পর্যন্ত ভাই ভাই ওগুলোও তো মায়া করো, কালানির হুজুর, কালানির হুজুর, বাঙ্গারবাড়ি হুজুর, কাজী হুজুর, ওগুলো তো হুজুর মায়া করো। তোমার নাম? আল্লাহ আপনাকে কবুল করো।
আমার ফারিসা নিয়ে ও আমার ইন্দাদলি সজাদির ভাই, ইন্দাদলি সজাদির ভাই আমার সজাদি আরিসালি সজা নিয়ে 200 টাকা দিচ্ছেন আল্লাহ, আল্লাহ তার সদকা কবুল করো, আল্লাহ আমার সজাদি ইন্দাদলি সজাদির রোর উপরে সব পৌঁছাই দেও, ভাইয়ের উপরে রোগ খোঁজ করে দেও, তার মা বাপ তার হরি জিন্দা মুন্দা হলে মাফ করে দেও। আমার তৈবুর রহমানের ভাতৃদি, তৈবুর রহমানের ভাতৃদি 20টা দেখা সদকা করছেন আল্লাহ কবুল করো, আল্লাহ তার সজাদি অভিজ্ঞামের লস্কর ঠান্ডা দিদি মারা গেছেন লস্কর আনি, ও আমরা জনদাও করছি গিয়া, জনদা করছি গিয়া ওখানো লস্কর আনি, জনদা করছি আল্লাহ কবুল করো, দুরুশরী পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা ফিরে ছড়ো রে বানু না, এটা প্রতিটা বড়, এটা প্রতিটা বড়।